আর এখন আছি আমি আমার বাড়িতে। আজকে এখান থেকে আমি আমার আড্ডাটা শুরু করছি আপনাদের সঙ্গে। আর আজকে একটু সাজুগুজু হবে, মানে পুজোর একদম আগ মুহূর্তে যাকে বলে, আমরা ঠিক করেছি যে একটু কিছু করব, মানে একটু রূপচর্চা করব। তো আজকে আমি হোস্টে আছি, সেই দায়িত্বে সবাইকে সবকিছু করে দেবো। তার জন্য বাড়িতে এসেছি, খুব তাড়াহুড়ো আজকে, খুব কম সময়। তো যাই হোক, আশা করছি আপনাদেরও সবার রূপচর্চা, চুল কাটা, ভুরু কাটা সব ঠিকঠাক হয়ে গেছে, কিন্তু আমাদের এখনো কমপ্লিট হয়নি, মানে একদম আগ মুহূর্তে পড়ে গেছি। তাই আজকে এসেছি একটু মাকে ফেসিয়াল করে দেবো, ফেসিয়াল করে তারপর বাড়ি গিয়ে মা বোনেরটা করবো। হেয়ার কাটিং আছে, ফেসিয়াল আছে, সবকিছু করবো। আর নিজের কিচ্ছু হয়নি এখনো, জাস্ট আজকে পার্লার থেকে একটু আইব্রোটা প্লাক করে এসেছি। আর আমার নিউ লুক দেখতে পাচ্ছেন, পুজোর আগে একদম নিউ লুক দিয়েছি না, এটা আমি ইচ্ছা করে কিনিনি, এটা আমি ডাক্তার দেখিয়ে নিয়েছি। কারণ পুজোর কয়েকদিন আগে আমি এভাবে অসুস্থ হবো ভাবতে পারিনি। মাথা ব্যথা অনেকদিন ধরে হচ্ছিল, কিন্তু রিসেন্টলি আমার মাইগ্রেনটা খুব বেড়ে গেছিল। তো তারপর আমি চোখের ডাক্তার দেখাই, ডাক্তারবাবু এক মাসের ওষুধ দিয়েছেন আমাকে, আর চশমার পাওয়ার দিয়েছেন, দু চোখে আলাদা আলাদা পাওয়ার রয়েছে। তো সেই সুবাদেই আমার এই নিউ লুক, এই চশমা আমি কালকেই পেয়েছি চশমাটা হাতে। তো যাই হোক, পুজোর মধ্যে একটা নতুন লুকও হয়ে গেল আমার, জানি না কেমন লাগছে, আপনারা জানাবেন কেমন লাগছে। যাই হোক, শুরু করি এবার। চা আমার মামুনি আমার জন্য চা বানিয়ে নিয়েছে, গরম গরম। দাও চা দাও, চা দাও, চা দাও, গরম গরম চা, তারপর কাজ শুরু হবে। কি তাই তো মা করাবা? তো তুমি তো একদম পুরো সাদা ফুলটুসি হয়ে আছো। তোমার খাওয়া গেছে তো চা? আমি একাই খাবো। আর ফেসিয়ালের জিনিসগুলো ওই ঘরে আছে, নিয়ে আসো, একটু স্টাইল করে দিই, চুলে আসো, সামনের দিকে লক্স কেটে দিই, ভালো লাগবে দেখতে। জাস্ট দেখো মা কি সুন্দর, আমি তোমার এখনো ফেস প্যাকও লাগাইনি, কিছু করিনি, জাস্ট স্ক্রাবিং, ক্লিনজার আর স্ক্রাব করছি, তাতে এত সুন্দর একটা গ্লো দিচ্ছে। আমার মাকে আগে যারা দেখেছিলেন আর এখন দেখবেন কত পার্থক্য। পার্লারে না গিয়েও বাড়িতে ফেসিয়াল করলে যে কিছুটা হলেও উপকার পাওয়া যায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সব প্যাক লাগানো আমার কমপ্লিট, এখন শুধু অপেক্ষা করব, তারপর এটা শুকিয়ে গেলে তুলে ফেলতে হবে। যে সবাই দেখে নিন আমার মায়ের ফেসিয়ালের পরে ফেসের কি পরিবর্তন এসেছে। কি ভালো লাগছে তো নিজের কাছে বলো, কি বক্তব্য বলো, কেমন লাগছে ফেসিয়ালের পর? ভালো লাগছে। ভালো লাগছে সত্যি? আচ্ছা চলো বেরোই, এখন আমি যাচ্ছি বাড়ি আর মা যাবে বাজার, আমরা বেরিয়ে পড়লাম। অন্য দিনের তুলনায় আজকে একটু বেরিয়ে যখন যাই তখন দেখি অন্য কোনো কাজ নাই। পূজা পূজা, তো কি হয়েছে আজকে চতুর্থী? পূজা আজকে, পূজা বলবে, উচ্চ মাধ্যমিক দিবে আজকে, পূজা। তো যাই হোক, এখন করবো মায়ের হেয়ার কাটিং, তারপরে অসভ্য মহিলাটার ফেসিয়াল করব। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি করছি মায়ের হেয়ার কাটিং। মায়ের হেয়ার কাটিংটা আমি আমার মতো করে দিয়েছি, মা সবসময় পার্লার থেকেই করে, কিন্তু বললো এবার মৌসুমি তুমি একটু কেটে দাও। তো যাই হোক, আমি মায়ের চুলটা কেটে দিয়েছিলাম, জানি না কতটা ভালো করতে পেরেছি, তবে চেষ্টা করেছি করে। আর তারপর বোনও বলেছিল যে বোনকেও একটু চুল কেটে দিতে, সামনের দিকে লক্স ফক্স কেটে দিতে। তো আমি একটু চেষ্টা করেছিলাম ওরটাও করে দেওয়ার, আর এই যে মায়ের চুল কাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সম্পূর্ণ। সবাইকে শারদীয়ার অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো করে পুজো কাটান। আর আমার ব্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, সবাইকে অনেক ভালোবাসা। নতুন আজকে আমি ট্রাই করলাম, যাই হোক ওই বলে দিল যে আমাকে একটু করে দাও, কালকে হয়ে যাবে ষষ্ঠী। আমি এই অভদ্র মহিলাটির ফেসিয়াল হয়ে গেছে, আরেকজন বাকি আছে, ফেসিয়াল হয়ে গেছে। বাহ সুন্দর লাগছে তো, দারুণ লাগছে দেখতে, আসল পরী, আমাদের রাজকন্যা, হেভি লাগছে। অ্যাপ্লাই, মায়ের আজকে
শখ হয়েছে যে মা এটা পুরো ফেসে লাগাবে। তো ভবিষ্যৎ কি আমরা কেউ জানি না, যা হবে মা দায় নেবে বলেছে, যে আজকে ফার্স্ট টাইম ট্রাই করা যাক। এটাই বলছি, মায়ের অনেক সাহস। আমি একবার করেছি। রেডি? আস্তে আস্তে আস্তে। তুই পিছন থেকে বক বক বন্ধ কর।